একটা যুদ্ধের মতো অবস্থা, যেখানে এয়ার কন্ডিশনার আছে, 25 ডিগ্রির নিচে হবে না। 2009 সালের দিকে যখন মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করলেন এবং আমরা বিএনপি জামাতের ব্যর্থতার বোঝা নিয়ে যাত্রা শুরু করলাম, তখন কিন্তু অনেক ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং হতো, আপনারা হয়তো ভুলে গেছেন। তো তখন আমরা কিছু কিছু পন্থা পদক্ষেপ নিয়েছিলাম যেটা সহনশীল করার জন্য, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সামগ্রিকভাবে বলেছেন যে সবাইকে সাশ্রয়ী হতে হবে, এটা ধনী গরিব, এটা কোনো রেস, কোনো রিলিজিয়ান কিছু, সবাইকে সাশ্রয়ী হতে হবে। আর আপনি বলবেন সাশ্রয়ী কীভাবে হবে, সাশ্রয়ী হওয়ার জন্য আমার যার যার ঘরে বিদ্যুতের এবং জ্বালানির ব্যবহার কমাও। যেমন আমরা বলতে চাই যে যত জায়গায় আমাদের সরকারি বেসরকারি ক্ষেত্রেও যেখানে এয়ার কন্ডিশনার আছে, 25 ডিগ্রির নিচে হবে না। বিভিন্ন জায়গায় বিয়ে অনুষ্ঠানে এবং এই যেমন ঈদের ব্যাপারেও যে আলোকসজ্জা এগুলো হবে না, বিয়ের অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠান যেগুলো রাত্রে হয় সেটাকে আমরা আলোচনা করেছি যে 7টার মধ্যে সীমাবদ্ধ করার ব্যাপারে। আপনাদের সহযোগিতা কিন্তু লাগবে, এটা কিন্তু সরকারি সিদ্ধান্ত না, এটা আমাদের নিজেদের একটা সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা বলতেছি। সুতরাং আপনাদেরকে বলতেছি এই জন্য যে আপনারা আমাদের সবাই মিলে আমরা সাহায্য করবো, এটা একটা যুদ্ধের মতো অবস্থা। সুতরাং সেটা সবাই মিলে, যদি সরকার আপনি প্রেস এরকম কোনো পার্থক্য নাই, আপনারাও যদি সাহায্য করেন, আপনারা যদি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারেন যে এটা একটা বিরূপ পরিস্থিতি এবং সেই জন্য আমরা সবাই এগুলো ব্যাপারে সচেতন হই। যেটা এমনি আমাদের বলা হয় যেসব জায়গায় যখন কোনো রকম লোডশেডিংয়ের প্রয়োজন হবে, আমরা আজকে আলোচনা করেছি যে কীভাবে আগে জানানো যায় কাস্টমারদের যে আপনার এখানে সম্ভবত এরকম সময় লোডশেডিং হতে পারে, তাহলে তার সে একটা প্রস্তুতি নিতে পারে। তো এটা আমরা আগে করেছিলাম, একটা বইয়ের মতো হয়েছিল এবং সেটা আমাদের ডিস্ট্রিক্ট ডিভিশন ওয়াইজ ফিল্ড লেভেলে যে কতগুলো কমিটি আছে 9টার মতো রিজিওনাল, তারাই কিন্তু এটাকে বাস্তবায়ন করেন। এটা মুখ্যত দায়িত্বটা পড়ে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো করে এবং সেটা তারা একটা অভ্যস্ত ছিলেন, সেটাকে আমরা রিভাইভ করতেছি যে তারা আগে যেভাবে করতেন সেভাবে আবার সবাইকে জানিয়ে দেওয়া। এখন সুবিধা হয়েছে এসএমএস করে জানানো যায়, কিন্তু একটা ধৈর্য ধরতে হবে যে তাৎক্ষণিকভাবে এটা জানানো ডিফিকাল্ট হয়। সুতরাং আমাদেরকে আগে একটা আনুমানিক ভিত্তিতে কতখানি উৎপাদন হবে এবং সেই উৎপাদনের ভিত্তিতে কতখানি বিতরণ করা হবে সেই ভিত্তিতে একটা আনুমানিকভাবে তখন জানানো যায়। কিন্তু আমরা এটাকে আরও চাচ্ছি যে কন্টেম্পোরারি করা, যাতে মানুষ জানতে পারে। সেই জন্য আমাদের ডিপিডিসি যে আমাদের কোম্পানি, তারা একটা অ্যাপ তৈরি করেছে, সেই অ্যাপে কোনো কাস্টমার গেলে জানতে পারবেন যে তার এখানে লোডশেডিং হবে কি হবে না এবং কখন থেকে কখন হবে। এইটাই আমরা আমাদের অন্যান্য ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো এই অ্যাপটা এই দিন সাতেক মধ্যে তারা এটাকে গ্রহণ করে, যাতে কেউ অ্যাপের মধ্যে দিয়ে যে গেলে জানতে পারে যে আমার এখানে লোডশেডিং হচ্ছে কি না। তো সেই জন্য যেসব পদক্ষেপ আমরা নিব, ওই মাঠ পর্যায়ে যারা তারা এটাকে বাস্তবায়ন করতে হবে এবং সেই জন্য মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য আমাদের যে কমিটি আছে সেটাকে আমরা আরও শক্তিশালী করব। আমাদের কেন্দ্রীয়ভাবে যে মনিটরিং কমিটি আছে, বিদ্যুতে আছে, জ্বালানিতে আছে, পিডিবিতে আছে, পেট্রোবাংলায় আছে, সেগুলোকে আরও শক্তিশালী করব এবং তারা আরও বেশি তদারকি বাড়াবে, যাতে করে আমরা যে ঘাটতিটুকু হতে পারে এটা যেন, এক হলো আমরা জানাতে পারি কাস্টমারদের, আর দুই হলো এটা যেন ইকুইটেবল হয়, কোনো এক জায়গার উপর বেশি এক জায়গার উপর কম সেটা যেন না হয়, সেই জন্য একটা সমতা যেন থাকে সেটার প্রতি দৃষ্টি রাখা হবে। আমরা ওইভাবেই সবাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরা আলোচনা করেছি, এটা আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব না, কিন্তু আমরা আলোচনা করেছি এবং সরকারের উচ্চ পর্যায়ে হয়তো বিবেচনাও আসতে পারে যে আমরা কোভিডের সময় আমাদের জীবনটাকে অন্যভাবে করেছিলাম এবং আপনারা জানেন যে
আল্লাহর মেহেরবানিতে কোভিডের সময় উৎপাদনও হয়েছে, খুব ব্যাহত হয়নি। তাহলে আমরা যদি আবার আমাদের অফিসের টাইম যদি সংশোধন করতে পারি, কিছু কমায় আনতে পারি এবং পিক আওয়ারের আগে শেষ করে দিতে পারি, যেমন কোভিডের সময় 9টা থেকে 3টা ছিল, আমরা এটা 9টা থেকে 3টা করা যায় কি না, বা একাধ দিন আমরা ঘরে বসে কাজ করতে পারি কি না, এগুলো করতে পারলে হবে কি আমাদের চাহিদাটা কমবে এবং আমাদের নিজেদের উৎপাদন ক্ষমতা বজায় থাকবে। যেমন আমরা শিল্পে করোনা বাড়তেছে, সুতরাং সব দিক দিয়ে আমাদের জন্য সুবিধা হবে, আমরা নিজেরাও সুস্থ থাকতে পারবো, আমাদের উৎপাদন ক্ষমতা ঠিক থাকবে এবং আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয় হবে। এখানে কিন্তু আমাদের এটুকুন বলে রাখা উচিত যে যারা বেআইনিভাবে জ্বালানি ব্যবহার করতেছে বা যে বেআইনিভাবে যারা বিদ্যুৎ ব্যবহার করতেছে, বিদ্যুতের বিল যারা পরিশোধ করেনি, এটা কিন্তু আমরা খুব শক্ত হাতে তাদেরকে মোকাবেলা করব এবং আমরা শক্তভাবে ব্যবস্থা নিব যাতে বিদ্যুৎ, এই দামি বিদ্যুৎ বা এই দামি গ্যাস ব্যবহার করে তারা পয়সা দিবে না, বাকি রাখবে মাসের পর মাস, এটা আমাদের জন্য গ্রহণযোগ্য না।